মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ওয়েলকাম টু মাই বাঙালি ইনসাইট চ্যানেল। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি সকালবেলা উঠেছি 6:30। তো ক্যান্ডিকে বার করার পর আর ঘুমোইনি, একটু বিস্কুট ফিস্কুট খেয়ে নিয়েছি, সেরকমভাবে ব্রেকফাস্টও করিনি। তো এরপর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, এখন প্রায় বেজে গেছে 10:30-11:15। তো আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই, আর একটু মাছের টকটা করে নিলেই হয়ে যায়। তো সকাল সকাল উঠে ফার্স্টে কোয়েলকে ফোন করেছি, অনিমানকে ফোন করেছি, সবাইকে ফোন টোন করা হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে অলরেডি। আর কালকে রাত্রিরে আমরা এখানে মমতাদি, আমি আর মনিকাদি তিনজনেই শুয়েছিলাম রাত্রিরে, কেন কি প্রচণ্ড গরম ছিল। আর ভোরের 4:00 একবার উঠেছিলাম, তো তখনও দেখলাম যে বাইরে একটু ওয়েদারটা একদম ঠান্ডা, আর মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে কোথাও একটা। তো একটু আগেও মেঘলা ছিল, বাট এখন দেখছি একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, বাট ওয়েদারটা মনে হচ্ছে পুরো দার্জিলিংয়ে এসেছি এরকম টাইপের। তো রোদ্দুর আজকে উঠবে কিনা আমি জানি না, হালকা একটু একটু উঠেছিল, তো দিয়ে আবার কমে গেছে। তো চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর একটু পরে আমি স্নান টান করবো, পুজো দেবো, আর বেড ফেড সকাল সকাল পরিষ্কার করাই রয়েছে, মানে করে নিয়েছিলাম, তো সেই জন্যে আর কিছু অসুবিধা নেই। তো এখন একটু ঘর ঠর গোছাতে হবে, কেন কি ঘরে একদিন না থাকলে বা দুদিন না থাকলে ঘরের যে কী অবস্থা হয় সেটা মানে আসার পরে বোঝা যায়। তো মামাবাড়ি থেকে এসেই দেখছি পুরো ঘরে চারিদিকে এরকম ওরকম হয়ে রয়েছে, তো সেগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে, একটু করেছি কালকে রাত্রিরে, তো এখন আবারও করবো। আর তারপরে আমরা খাবো পুজো সুজো দিয়ে, তো সবাই একসঙ্গেই খাবো, আমি রান্না করে নিয়েছি সবার জন্যে। এভরিওয়ান, এই যে আমরা সবাই মিলে বসে বসে এখন অনেক কিছু গল্প স্বল্প হচ্ছে, তো আমরা এখন সবাই যে রান্নাবান্না শেষ করছি, আমি দিদি সবাই মিলে রান্না শেষ করছি আর কি, আর দিদি পড়াশোনা করছে, সে নিয়ে একটু গল্প টল্প হচ্ছে। তো চলো এখন রান্নাটা শেষ করি না, আর একটুই বাদ আছে, হয়ে গেলে খেয়ে নেবো। রাত্রির ভাত, মাছের ঝোল, বাটা মাছের ঝোল, আর এই যে পোস্ত, ঝিঙে পোস্ত। তো আমরা এখন খেতে বসেছি সবাই মিলে দিদিরা। তো এই যে মমিতাদি আজকে বেড চেঞ্জ করে নিয়েছে, এই ঘরে শুচ্ছে, জানি না কেন, মানে কী বলে স্পেশালভাবে শোবে সেই জন্যে। তো আমরা আজকে ওই ঘরে যাচ্ছি, বেড করা হয়নি, বেডটা করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মমিতাদি সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়েছে, বাবা মুখই তো দেখা যাচ্ছে, এই যে এত সুন্দর মুখ দেখাবে না। তো আমি এখন একটু বেডটা পরিষ্কার করবো, ক্যান্ডি বাইরে, ও ঘুমিয়ে গেছে, ক্যান্ডিকে আমার দেখায়, অনেকদিন দেখানো হয়নি ক্যান্ডিকে। গোছানো হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে, কেন কি বেশ টায়ার্ড লাগছে, এই পাশটা আবার খুলে গেল, বিরক্তি লাগে। আজকে আমরা বাজারে গেছিলাম, কিন্তু বাজারে কোনো কাজই হয়নি, হঠাৎ করেই এত জোরে বৃষ্টি আর বজ্রপাত নেমেছিল, তো দুজনেই আমরা ভয়তে চলে এসেছি, তো কোনো কাজ হয়নি, মানে জাস্ট মানে একটা দইয়ের প্যাকেট কিনতে দিয়েছিলাম সেটাও হয়নি, একটা মোমবাতি আনতে দিয়েছিলাম সেটাও হয়নি, তো কোনো কিছুই হয়নি। তো এখন একটু অনিমানকে ফোন করব, এখন বাজে হচ্ছে 10:00, তো রাতে 10:00 বেজে গেছে, এখন অনিমান ফোন করেনি, মেবি অনেক বিজি রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালি ইনসাইট চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে বুধবার, তো আজকে অনিমান আসবে, বাট অনেক বেলা করে, মানে সন্ধ্যার দিকে আসবে বললো, তো হ্যান্ড ওভার হবে তখনই। তো আমি অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম যে সকাল সকাল আসবে, বাট কালকে রাত্রে ফোন করে বললো যে না, আমার যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। তো যাই হোক, আমি উঠেছি আজকে 8:00, বেসিক্যালি সকালবেলা একবার উঠেছিলাম 6:30, বাট ঘুম আর ভাঙলো না, আবার ঘুমিয়ে গেছি। আর আজকে ক্যান্ডি রাত্রি 2:00 সময় উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, দিয়ে ওকে বাইরে করতে হয়েছে 2:00 রাত্রি, বুঝতে পারছো তোমরা তো কতটা রাত্রি আমাকে উঠিয়েছে আজকে। তো যাই হোক, তখন উঠে ওকে আর খেতে দিতে পারিনি 2:00 সময়, 8:00 উঠে ওকে আমি ফার্স্ট ওকেই খেতে দিয়েছি, তারপরে মাছ আনলাম ফ্রিজ থেকে, দিদির ফ্রিজ থেকে, মমিতাদি মনিকাদি সবাই চলে গেছে, দিয়ে আমি এখন একা রয়েছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আমি ছাতু, মুড়ি আর বিস্কিট খাবো, তো খিদে পেয়ে গেছে প্রচণ্ডই, এখন প্রায় বেজে গেল 9:00, ঘড়িতে বোধ হয় 9:00 বাজছে, হ্যাঁ একদম রাইট 9:00 বাজছে। তো যাই হোক চলো, তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এরপরে রান্নাবান্না বসাতে হবে, আজকে অনিমান দুপুরে খাবে না, তবে রাত্রিরে খাবে। আর কালকে আমাদের একটু বেরোতে হবে, কালকে হচ্ছে আমরা যাব হচ্ছে কলকাতা, তো দেখা যাক তোমাদেরকে শেয়ার করব কেন যাচ্ছি। তো বিশেষ একটা অনুষ্ঠানের জন্য যাওয়া হচ্ছে, তো সেটা আমি পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তো মুড়ি আর হচ্ছে বিস্কুট,
তো এখন খাবো যে মনিকা দি নতুন শাড়ি নতুন হ্যাঁ হ্যাঁ সবই বোঝা যাচ্ছে সুন্দর লাগছে শাড়িটা ভিডিও করে দিয়েছি এখানে রান্না হয়েছে বরবটি ভাজা লাউয়ের তরকারি ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আজকে সব ভাজা ভাজা আর এখানে আছে মাছের টক ফলাই মাছ তো এখন এসেছি এই ঘরে যে ডাবটা কাটতে তো ডাবের সাইজটা দেখে বুঝতেই পারছ প্রচুর বড় অনির্বাণ আজকে আসবে তো সেই কারণে এটা জলটা বার করে রাখবো জানি না কতটা জল হবে তো উনি বলেছিলেন যে অনেকটা জল হবে তো দেখা যাক এগুলোতে ঢালছি আমি দুটো বাটি রেখেছিলাম বাট এক বাটি পুরো জল হয়েছে মানে দু গ্লাস জল হয়ে যাবে অলরেডি তো চলো এবার খাওয়া যাক জলটা আমি খেয়ে যাবো আর অনিয়নের জন্য একটু রেখে যাবো কেন কি অনেকটা বড় ডাব আমি আর মনিকা দিয়ে এখন বেরোবো আমরা যাচ্ছি একটু পার্লারে অনেকদিন আমি পার্লারে যাইনি আমার নিজের জন্যে তো আজকে একটু ভাবছি নিজেকে একটু গ্রুমিং করবো কেন কি কালকে কলকাতায় যাচ্ছি একটা বিশেষ কাজে তো সেটা তো কালকের ব্লগেই শেয়ার করবো আজকে আর বলছি না তো চলো আগে এটা খাওয়া যাক তারপরে ওখানে যাই ও দারুণ জলটা পুরো মিষ্টি আমরা এখন বাজারে যাচ্ছি পার্লারে মনিকা দিয়ে আমি প্রচণ্ড রোদ ছাতা খুলতে পারছি না আমরা তো চলো যাওয়া যাক বহুদিন পরে নিজের জন্য পার্লারে যাওয়া হচ্ছে তো কী কী করবো এখনো ঠিক হয়নি আগে যাই হ্যাঁ হ্যাঁ সে তো না না আজকে রাখিনি আমরা যে বেরিয়ে গিয়ে পড়েছি দুজনে মিলে কিন্তু প্রচুর রোদ্দুর বলো দেখাই যাচ্ছে না সুন্দর করে সেজে নিয়েছি সুন্দর করে সাজে নিয়েছি হ্যাঁ লক্স কাটার দরকার নেই লক্স ভালো লাগে না আমার সে আগেকার দিনের মানুষ সেই সবাই লক্স কাটতো না ভালো লাগছে কিন্তু আমার
ভালো করে সামনে করে ঘুরাও, পেছনে ভালো করে ঘুরাও, চিনিও এবার সব পেছনে রাখো, পেছনে রাখো দিদি, হ্যাঁ হেয়ারস্টাইল হয়ে গেছে। তো আমি এই চুলটা কত বছর পরে কেটেছি আমার নিজেরও মনে নেই, কেন কি আমি পার্লারে গিয়ে কখনোই চুল কাটাইনি। আমি প্রথমে যখন ক্লাস 9 পড়তাম তখন আমি ফেদার কাটটা খুব চুলে রাখতাম, আমার ভীষণ ভালো লাগতো। তো তারপরে আমাদের ফ্রেন্ডদের মধ্যে মানে কথা হয় যে আমরা সবাই হেয়ারটাকে লম্বা বানাবো, তো সেই তখন থেকেই লম্বা হচ্ছে চুল। বাট আমি কেটেছি, নিজে কেটেছি, ঘরে কেটেছি, বাবা কেটে দিয়েছে বা বোনটা কেউ কেটে দিয়েছে, কিন্তু পার্লারে গিয়ে কাটা, পার্লারে গিয়ে আইব্রো করা, এগুলো আমার পুরো বন্ধই হয়ে গেছিলো। তো আজকে আইব্রোও করিয়েছি, আজকে হেয়ার কাটও করিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। পার্লারে গিয়ে আইব্রোটা আমি এই প্রায় 5 থেকে 5.5 বছর পরে করালাম, কেন কি আমি আমার বিয়ের সময়ও আমি নিজেই করেছিলাম। তো তারপর থেকে তো নিজেই করছি, পার্লারের থেকে করিনি, শুধুমাত্র আমার বিয়ের দিন, বউ হাতের দিন শুধুমাত্র পার্লার থেকে সাজাতে এসেছিলো, বাট আর তাছাড়া মানে কোনো জায়গায় সাজা হয়নি। হ্যাঁ, তবে আর একটা বার হয়েছিল, যেটা হচ্ছে আমি একটা ব্রাইডাল ভিডিও বানিয়েছিলাম, তখন আমাকে সাজিয়েছিল একটা দিদি, তো সেটা হিন্দি চ্যানেলে আছে, সেই ভিডিওটা গিয়েও তোমরা দেখতে পারো। ওটা ভীষণ সুন্দর একটা লুক দিয়েছিল ওই দিদিটা, তো তোমরা যারা ওখানে কাছাকাছি আছো তারা ওই দিদির কাছেও যেতে পারো, ভীষণ সুন্দর সাজা এবং ওর কাজও ভীষণ ভালো, সব কিছু করে এবং শেখায়ও। তো চলো, আজকে পার্লারে বেশ ভালো লাগলো, অনেকটা টাইম কাটিয়ে এলাম। অনির্বাণ ঘরে চলে এসেছে, ওই ঘরে রয়েছে, ও কোয়েলের সঙ্গে কথা বলছে, বাবার শরীরটা একটু খারাপ হয়েছে তো সেই জন্য একটু মেডিসিন রেকমেন্ড করছে আর কি। তো ওই যে এই ঘরে রয়েছে, এখনও ফুচকা খাচ্ছে, আজকে আমরা ফুচকা খেয়ে এসেছি, আর হেয়ারস্টাইলটা কেমন হলো অবশ্যই জানি। ওই যে অনির্বাণ যেন ফুচকা মনিকা দিয়ে দিয়েছে, এটা তো সেটাই খাচ্ছে, এসে আগে ডাবের জল খেয়ে নিয়েছে, তো এখন এটা খাচ্ছে। আচ্ছা
আজকে বেসিক্যালি আমি চাবি নিয়ে চলে গেছিলাম, তো বাইরেই ছিল বসে, অনেকটা টাইম ওকে বসতে হয়েছে। যেহেতু পার্লারে গেছিলাম তো সেই কারণে অনেকটা সময় লেগে গেছে, তো ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এরপরে রান্নাবান্না বসাবো, তারপরে তো আবার বেরোতে হবে ভোরবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, তো চলো। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বাজার থেকে এসে মনিকাদের রুমে ছিলাম একটু টাইম। মনিকা দি অনেকগুলো ড্রেস কিনেছে, সেগুলোই আর কি দেখা দেখি হচ্ছিলো। বাট আমার এখনও ব্যাগ কিন্তু গোছানো হয়নি, আমাকে ব্যাগ গোছাতে হবে, তার কারণ হচ্ছে কালকে যাবো। তো সেই জন্য এই যে এখানে অনির্বাণ, অনির্বাণ আজকে শরীরটা খুবই খারাপ, কারণ কি ও তিন দিন ডিউটি করে এসছে, তো সেই জন্যেই। আর আমি এখানে মাছ ভাজা ভাত এগুলো বসিয়ে দিয়েছি, মনিকা দিকে বললাম একটু ডাল বসিয়ে দিতে, তো এগুলোই হচ্ছে। তো মাছটা হয়ে গেলে কাঁচা মাছটা বসাবো, তো চলো। আর আজকে আমাকে এডিটিং করে রাখতে হবে, যেহেতু আমি কালকে বেরোবো, তো সেই জন্য এই ভিডিওটা আমি আজকে এডিট করে আজকেই ছেড়ে রাখবো, মানে আপলোড করে রাখবো, নাহলে কালকে ভোর পাঁচটায় বেরোবো আমরা। তো ফাইনালি আমরা যাচ্ছি আর কি। রাত্রি হচ্ছে সময় 12:30, এদিকে মৌমিতা দি শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, শোবো। তো ফোনটা চার্জে দেবো, কিন্তু কোথায় দেবো বুঝতে পারছি না। মনিকাদিও রেডি হয়ে নিয়েছে, এবার শোবো আমরা সবাই। হ্যাঁ, সব ফ্রেশ হয়ে বিয়ে বাড়ি এই বাড়ি সেই বাড়ি সব বাড়ি যাওয়া হবে। এদিকে অনির্বাণ কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার।